নমস্কার, আমি SKG। আপনারা দেখছেন আমার চ্যানেল, একটু প্রত্যেকটা ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, সরি তার জন্য। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন এবং কমেন্ট দেবেন, কমেন্ট অবশ্যই দেবেন। নমস্কার, সবাই ভালো আছেন তো? নমস্কার, আজকে শুরু করছি একটা গুরুতর বিষয় নিয়ে, যৌন হেনস্থা আর নয়, এই বিষয় নিয়ে বলবো। নমস্কার। প্রতি বছর নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রচার অভিযান শুরু হয় 25শে নভেম্বর এবং শেষ হয় 10ই ডিসেম্বর। 25শে নভেম্বর তারিখটি নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক দিবস এবং 10ই ডিসেম্বর দিনটি বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালিত হয়। এই দুই দিনকে প্রতীক হিসাবে বেছে নেওয়া হয়েছে, এটা বোঝানোর জন্য যে নারী নির্যাতন নারীর মানবাধিকার লঙ্ঘন করে। সারা ভারতবর্ষ জুড়ে রাস্তাঘাটে, বাসে, ট্রেনে ও অন্যান্য প্রকাশ্য স্থানে, কাজের জায়গায়, স্কুল কলেজে, বাড়িতে, সব জায়গায় জাতি, ধর্ম, বর্ণ ও বয়স নির্বিশেষে সব মহিলারাই যৌন হেনস্থার মুখোমুখি হচ্ছেন। রোজ খবরের কাগজ খুললেই এই ধরনের ঘটনা চোখে পড়ে, কিন্তু অনেক ঘটনায় খবর হয়ে ওঠে না। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যা অনুযায়ী 2016 সালে সমগ্র ভারতবর্ষের মধ্যে যৌন হেনস্থার ঘটনা পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে রয়েছে। মহিলাদের পাশাপাশি রূপান্তরকামী মানুষেরা ও অল্পবয়সী পুরুষ ও ছেলেরাও যৌন হেনস্থার শিকার হচ্ছেন। যৌন হেনস্থা বলতে কি বোঝায়? যৌন হেনস্থা বলতে নিম্নলিখিত যে কোনো একটি অথবা তার বেশি অবাঞ্ছিত আচরণকে শারীরিক অথবা আকার ইঙ্গিতের মাধ্যমে বোঝায়, যেমন গায়ে হাত দেয়া বা দেয়ার চেষ্টা করা অথবা যৌন সম্পর্ক স্থাপনের দাবি বা অনুরোধ করা অথবা যৌন রসাত্মক মন্তব্য করা অথবা অশ্লীল ছবি বা বই প্রদর্শন করা অথবা অন্য যে কোনো ধরনের অবাঞ্ছিত যৌন ইঙ্গিতপূর্ণ শারীরিক বা মৌখিক আচরণ। যৌন হেনস্থার আচরণের কিছু উদাহরণ: শিস দেয়া, এক দৃষ্টি তাকিয়ে থাকা, পিছু নেয়া, অনুমতি ছাড়া কাউকে স্পর্শ করা, জড়িয়ে ধরা বা চুম্বন করা, অশ্লীল উপহার দেয়া, কারোর চেহারা বা যৌনতা নিয়ে অশ্লীল মন্তব্য করা, অন্যের প্রাইভেসি লঙ্ঘন করা ও অস্বস্তি বোধ করানো, তার খুব কাছে ঘেঁষে দাঁড়ানো অথবা ঘাড়ে নিঃশ্বাস ফেলা, অশ্লীল ফোন কল করা অথবা অশ্লীল মেসেজ পাঠানো, ইমেল, চিঠি, SMS, MMS ইত্যাদি, কারোর ইচ্ছার বিরুদ্ধে অশ্লীল ফিল্ম, ছবি, কার্টুন, জোকস, গান বা গল্প শোনানো, দেখানো ইত্যাদি। যৌন হেনস্থার প্রভাব: যৌন হেনস্থার ফলে মহিলা এবং অন্য নির্যাতিতদের শারীরিক ও মানসিক ক্ষতি হয়। পড়াশোনা করা, স্বাধীনভাবে চলাফেরা করা, বাইরে বেরিয়ে কাজ করা, বন্ধুদের সাথে মেলামেশা করা ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হন। কোনো কোনো ক্ষেত্রে তারা আত্মহত্যা করতে বাধ্য হন। কিভাবে যৌন হেনস্থার মোকাবিলা করা যেতে পারে? দৃঢ় এবং স্পষ্টভাবে না বলতে শিখুন। যৌন হেনস্থার মুখোমুখি হলে আশেপাশের লোকের সাহায্য চান। পরিস্থিতিটি ভালোভাবে বুঝুন। হেনস্থাকারীর চোখে চোখ রেখে বলুন যে তাদের এই আচরণ গ্রহণযোগ্য নয় এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ। আপনার যৌন হেনস্থার অভিজ্ঞতার কথা পরিবারের সদস্যদের জানান। হেনস্থাকারীর বিরুদ্ধে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করুন।
যৌন হেনস্থা প্রতিরোধ করতে আপনি কি করতে পারেন? কেউ তার যৌন হেনস্থার অভিজ্ঞতা আপনাকে জানালে তাকে বিশ্বাস করুন। যদি কারোর উপর যৌন হেনস্থা হতে দেখেন, প্রতিবাদ করুন। যারা যৌন হেনস্থার মুখোমুখি হচ্ছেন তাদের পাশে দাঁড়ান ও সাহায্য করুন। নিচে দেয়া যে কোনো নম্বরে পুলিশের সাথে যোগাযোগ করুন। যৌন হেনস্থা একটা দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সকলে মিলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। হেনস্থাকারীর উদ্দেশ্যে কি ছিল সেটা বড় কথা নয়, যিনি হেনস্থার মুখোমুখি হচ্ছেন তার কি অনুভূতি হচ্ছে সেটাই আসল ব্যাপার। যৌন হেনস্থা হচ্ছে মনে হলে তার বিরুদ্ধে আপনার প্রতিবাদ করার অধিকার আছেই। ঠিক আছে বন্ধুরা, আজ এই অবধি। নমস্কার, টাটা। তাহলে বন্ধুরা বিদায় আজকের মতন, আবার পরে অনেক কিছু নিয়ে আলোচনা করব। আজকে আপনারা এইটা দেখলেন, দেখে এবার সাবস্ক্রাইব করুন, কমেন্ট দিন এবং লাইক করুন। থ্যাংক ইউ।